হ্যালো, আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দেলোয়ার, কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলতেছি দেলোয়ার। তো দেখেন, আমি এখানে সৌদি আরব থেকে ভিডিও করতেছি। আশা করি সবাই ভিডিও আপনারা দেখবেন, কেউ টানা টানা দেখবেন না, কেউ টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না ভাইয়ারা। তো আশা করি সবাই ভিডিও দেখবেন, বা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, বা জানি, আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করেন নাই, তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সৌদি আরব থেকে ভিডিও করতেছি, এখানে কিছু ছাগল দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই আমার সাথেই থাকেন, সাথেই থাকেন। দেখেন, সৌদি আরব মরুভূমিতে এক সুদানি ভাই, ও ছাগল চড়াচ্ছে, ছাগলকে মাঠের ভিতর খাওয়াচ্ছে সারা দিয়া। তো আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই সাথে থাকেন। আশা করি সবাই ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করছেন, তবে কিন্তু আরও অনেকেই সাবস্ক্রাইব করেন নাই। তো আশা করি যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ বা আশা আপনাদের কাছে। আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, আমি আইসি, দেখতে পাচ্ছেন ভাইয়ারা ছাগল, আমি কাছে যে দেখাচ্ছি, আপনারা সবাই সাথে থাকেন, আপনারা সবাই সাথে থাকেন। দেখেন দেখেন, মাঠের ভিতর খাওয়াচ্ছে, 150 ছাগল হবে এখানে খাওয়াচ্ছে। ছাগলের ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক একটা, যদি আপনারা কেউ করতে পারেন তাহলে তো অনেক ভালোই। দেখতে পাচ্ছেন ভাইয়ারা, আমি আস্তে আস্তে কাছে যাইতেছি, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন। ভিডিও আপনারা টানা টানা ভিডিও দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না ভাইয়ারা। দেখেন, ওই যে সুদানি এক ভাই, এই যে ঘুরতেছে বাস মাঠের ভিতর, দেখতে পাচ্ছেন ভাইয়ারা। সালামু আলাইকুম, কে ফালে খাবিবি কইস, কুল সাইজেন মিয়া মিয়া, আইবা নাম লে। দেখেন ভাইয়ারা, এখানে 150-200 ছাগল হবে। হাদি কাশ্মীরি লাগছে না, হাদি ছাগল, হাদি কইস মিয়া মিয়া, আদা কাবির। এই দেখেন ভাইয়ারা, সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, কেউ টানবেন না, টানা টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না। দেখেন, 200-র মতো ছাগল হবে, দেখছেন কদ্দুর পর্যন্ত খাইতেছে। কে ফালে খাবি বিকইস, ফি সোমলা মাফি সোম জেন, লেকিন হারা রাখছে না সেই আল আইবা, মালুম সবাই মুশকিল, লেকিন শুনে সেই নাস আইবা, আলহামদুলিল্লাহ। তা হাদে গবল মাদান মাফি হারারা জিয়াদা, সবাই ইজি বাড়িত, বিল্লিল বাড়িত, বিল্লিল মাররা বাড়িত, বিল্লেল মাররা বাড়িত, নাম এ কইস হারারা জিয়াদা মাফি, হারারা জিয়াদা মাফি, নাম আইবা, সবাই সবাই জিগির দাম। এ দেখেন ভাইয়ারা, সবাই ছাগলে খাইতেছে, আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন। ভিডিও কেউ টানা টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না। ছাগলের ব্যবসা কিন্তু অনেক লাভজনক, দেখেন বাচ্চা, অনেক বাচ্চা আছে সাথে, দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা আছে সাথে, ছাগলের বাচ্চাতে কিন্তু অনেক লাভজনক, অনেক বাচ্চা আছে সাথে। তো আপনারা যদি এই ধরনের ছাগল পালেন, 10-20টা ছাগল বাসায় পালেন, সমস্যা নাই, তাতে কিন্তু অনেক লাভজনক, ঠিক ধৈর্য ধরে পালতে হবে। দেখেন ছাগলে খাইতেছে, ছাগলে খাইতেছে ভাইয়ারা, সবাই ধৈর্য ধরে দেখবেন, কেউ ভিডিও টানবেন না, আশা করি টানা টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না ভাইয়ারা। সবাই ভিডিও দেখবেন ধৈর্য ধরে,
আর জানি যারা সাবস্ক্রাইব করছেন বা অনেকেই সাবস্ক্রাইব করেন নাই, তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন বটন চাপ দিয়ে বাজায় দেবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবার দেখেন ছাগলে খাইতেছে, দেখতে পাচ্ছেন ভাইয়ারা? দেখেন আমি যে আরো কাছে যাচ্ছি, কাছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন ছাগলে খাইতেছে, দেখছেন? তো আশা করি সবাই ভাইয়ারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, কেউ ভিডিও টানবেন না, সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন। আশা করি সবাই ভিডিও ধৈর্য ধরে দেখবেন ভাইয়ারা। দেখতে পাচ্ছেন ভাইয়ারা ছাগলে খাইতেছে, সবে লাম ছাগলের ছাগলের কস, বড় বড় ছাগল। আমি সৌদি আরব থেকে ভিডিও করতেছি ভাইয়ারা, আপনারা সবাই আশা করি ভিডিও ধৈর্য ধরে দেখবেন, কেউ টানবেন না, টানা টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না ভাইয়ারা। ঠিক আছে ভাইয়ারা, সবাই আশা করি ধৈর্য ধরে ভিডিও দেখবেন, সবাই কেউ টানবেন না কো ভিডিও। দেখতে পাচ্ছেন ভাইয়ারা সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, কেউ টানবেন না ভাইয়ারা, টানলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো দেখেন ভাইয়ারা এই যে একটা আসতেছে, দেখেন এটাও কিন্তু অনেক বড় ছাগল। আপনারা সবাই ভিডিও দেখবেন ধৈর্য ধরে, কেউ টানবেন না ভাইয়ারা, টানলে তো কোনো কিছু বুঝতে পারবেন না। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, দেখেন ছাগলে খাইতেছে। ঠিক আছে ভাইয়ারা সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, কেউ ভিডিও টানবেন না। বাংলাদেশের ছেলে আমি থাকি প্রবাসে, মনের দুঃখ ভিডিও বানাই শান্তি নাই মনে। বাংলাদেশের ছেলে আমি থাকি প্রবাসে, মনের দুঃখ ভিডিও বানাই শান্তি নাই মনে। ভাইয়ারা আশা করি সবাই ভিডিও দেখবেন, কেউ ভিডিও টানবেন না, টানা টানা দেখলে তো কোনো কিছু বুঝতে পারবেন না ভাইয়ারা।